এখন পর্যন্ত কল্পনার চেয়েও শক্তিশালী মনে করা হচ্ছে ওপেন এআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট চ্যাট জিপিটিকে। ধারণা করা হচ্ছে এই চ্যাট জিপিটি অচিরেই হুমকিতে ফেলতে পারে গণতন্ত্রকেও। এই আশঙ্কার কথা জানিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বার্কম্যান ক্লেইন সেন্টারের সঙ্গে যুক্ত তথ্য বিজ্ঞানী নাথানি স্যান্ডার্স এবং হার্ভার্ড কেনেডি স্কুলের প্রভাষক নিরাপত্তা প্রযুক্তিবিদ ব্রুস স্নেইর। তাদের ভাষ্য, 2016 সালে মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতে রাশিয়ার সংস্থা রাশিয়ান ইন্টারনেট রিসার্চ এজেন্সি কোটি কোটি ডলার খরচ করে শত শত কর্মী নিয়োগ করে যেভাবে প্রচারণা চালিয়েছিল, সে ধরনের অর্থ ও লোকবল ব্যয় না করেই চ্যাট জিপিটি একই কাজ করতে পারে। শঙ্কার সপক্ষে যুক্তি টেনে তারা বলেছেন, চ্যাট জিপিটি এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যা কিনা রাজনৈতিক নেটওয়ার্কগুলোর গতি প্রকৃতি বুঝতে পারে। এর টেক্সচুয়াল জেনারেশন সক্ষমতা ব্যবহার করে সিস্টেমটি কংগ্রেসের সদস্যদের মধ্যে কে কোন নীতি নির্ধারণী পর্যায়ে কতটা প্রভাবশালী, কোন কংগ্রেস সদস্য কর্পোরেট কর নীতি আর কোন সদস্য সামরিক ব্যয় সংক্রান্ত নীতি নির্ধারণে প্রভাব খাটাতে সক্ষম তা স্বয়ংক্রিয়ভাবে বের করে ফেলতে পারে। লবিস্টদের মতোই এই সিস্টেমটি স্বার্থ সংক্রান্ত নীতি নির্ধারণী কমিটিতে থাকা প্রতিনিধিদের টার্গেট করতে পারে এবং একটি বিল ফ্লোর ভোটে গেলে সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যদের উপর দৃষ্টি ফেলতে পারে। একটি নেটওয়ার্কের মধ্যে থাকা কর্মকর্তাদের সক্ষমতা এবং প্রভাব সম্পর্কে জানতে পারার ক্ষমতা একটি কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে বড় হাতিয়ার। এটি দিয়ে হ্যাক করা এবং অবিশ্বাস্য দ্রুততায় সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করা সম্ভব হবে। এই ধরনের সিস্টেমকে প্রশিক্ষিত করতে প্রয়োজনীয় ডেটার সহজ প্রাপ্যতা এত অবাধ ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে শনাক্ত করা এত কঠিন যে যৌক্তিকভাবেই মনে করা হচ্ছে আইন প্রণেতাদের বেছে বেছে টার্গেট করা হবে। দিন যত যাবে ততই এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষিত হবে আর ততই ঝুঁকিতে পড়বে গণতন্ত্র। পাশাপাশি কিছু পেশার মানুষের চাকরিও ঝুঁকিতে ফেলবে হালের ট্রেন এই চ্যাট জিপিটি। কবিতা কিংবা নাটকের চিত্রনাট্য রচনার মতো প্রতিভা নির্ভর সৃষ্টিশীল কাজ দখলে নিতে পারে এই চ্যাটবট। বিজ্ঞাপন, নিবন্ধন, সাংবাদিকতা ও কন্টেন্ট তৈরির কাজে এর ব্যবহার করে বর্তমানের তুলনায় লোকবল কমিয়ে দিতে পারে গণমাধ্যমগুলো, ভাগ বসাতে পারে আইন পেশাতেও। ব্যারিস্টারের সহকারী হিসেবে কাজ করতে পারে চ্যাট জিপিটি। বাজার গবেষণা বিশ্লেষকদের পেশাও ঝুঁকিতে পড়তে পারে চ্যাট জিপিটির কারণে। শুধু কি তাই, দ্রুত ও নির্ভুল গাণিতিক হিসাব করতে পারায় সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার, কম্পিউটার প্রোগ্রামার, কোডার এবং তথ্য বিশ্লেষণের মতো প্রযুক্তি নির্ভর পেশাগুলোকে হালকা করে দিতে পারে এই চ্যাট জিপিটি। কদিন বাদেই হয়তো দেখা যেতে পারে ক্লাস নিতে শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার বটটি। একইভাবে আর্থিক খাতের চাকরি, পুঁজিবাজারের কাজ, হিসাব রক্ষণ, গ্রাহক সেবা, এমনকি গ্রাফিক্স ডিজাইনেও মানুষ পরিণত হতে পারে চ্যাট জিপিটির দাসে। ফলে নতুন এই বটকে কেউ কেউ এখন বধ হিসেবেও আখ্যা দিচ্ছেন।